নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। অনেকগুলো কিন্তু বড় বড় আপডেট আছে ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে, তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেইলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটা দেব সেটা এফসি বেঙ্গালুরু ইউনাইটেডকে নিয়ে। ইন্ডিয়াতে বিভিন্ন বড় বড় ক্লাব এই সিজনে ইনভেস্ট করেছে, যেমন মুম্বাই সিটি এফসিতে ম্যানচেস্টার সিটি, এফসি গোয়াতে আরবি লেপজিক, হায়দ্রাবাদ এফসিতে বুরুশিয়া ডটমুন্ড, এরকম বিভিন্ন বড় বড় ক্লাবের নাম কিন্তু আইএসএলে যুক্ত হয়েছে। এবার আজকের এই ভিডিওতে একটা বিশাল বড় আপডেট তোমাদেরকে দেব। এবার আইএসএল শুধু নয়, আই লিগের ক্লাবের সাথেও কিন্তু খুব বড় লেজেন্ড ক্লাবের নাম জুড়ে গেল। এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের সাথে পার্টনারশিপ করলো কিন্তু লা লিগার টপ ক্লাব সিভিলা এফসি। হ্যাঁ বন্ধুরা, এটা একটা সত্যিই খুব বড় আপডেট। সিভিলা এফসি কিন্তু বেঙ্গালুরু ইউনাইটেডের সাথে গাঁটছড়া বাঁধলো। সিভিলা এফসি তাদের ব্র্যান্ড ইন্ডিয়াতে প্রমোট করার জন্যই কিন্তু এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের সাথে যুক্ত হয়েছে। এর ফলে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের ইয়াং প্লেয়াররা কিন্তু সিভিলাতে গিয়ে ট্রেনিং করতে পারবেন স্পেশালি। তাছাড়া এই সমস্ত প্লেয়ারদের কিন্তু বিদেশেও চান্স করে দেওয়া হতে পারে যদি তারা ভালো পারফরমেন্স করেন। এছাড়া ফিনান্সিয়াল দিক থেকে তো অবশ্যই একটা সাপোর্ট পাওয়া গেল সিভিলা এফসির যুক্ত হওয়ার ফলে। তো এর থেকে অবশ্যই বোঝা যায় যে ইন্ডিয়ান ফুটবলের উন্নতি অবশ্যই হচ্ছে। সেই কারণে শুধু আইএসএল নয়, আই লিগের ক্লাবেও কিন্তু পৃথিবীর বড় বড় ক্লাবরা ইনভেস্ট করতে এগিয়ে আসছে। তো বন্ধুরা, এই আপডেটটা নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার আসা যাক ট্রান্সফার আপডেটে। প্রথমে কথা বলবো আই লিগ নিয়ে। আই লিগের সবচেয়ে বড় এই মুহূর্তে আপডেট যেটা, সেটা আইজল এফসিকে নিয়ে। আইজল এফসি তাদের হেড কোচ স্ট্যানলে রোজারিওকে কিন্তু স্যাক করে দিয়েছে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যে আপডেট, একটু আগেই কিন্তু অফিসিয়ালিও জানিয়ে দেওয়া হলো আইজল এফসির নতুন হেড কোচ হচ্ছেন ইয়ান ল। হ্যাঁ বন্ধুরা, 28 বছর বয়সী অত্যন্ত ভালো কোচ। 26 বছর বয়সে তিনি ইয়াংগেস্ট কোচ হিসেবে এফসি এ লাইসেন্স পেয়েছিলেন। তো সেই ইয়ান লই কিন্তু পুনরায় আই লিগে ফিরছেন পাঞ্জাব এফসির পর। এবার কিন্তু তিনি ম্যানেজ করতে চলেছেন আইজল এফসিকে। মাঝে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও কোচ ছিলেন, অবশ্যই তোমরা সবাই জানো। তারপর তাকে কিন্তু স্যাক করা হয় মোহামেডানের তরফ থেকে। তারপর তিনি হিমাচল স্টেট লিগের একটা ক্লাব টেকট্রো স্বদেশ ইউনাইটেডে কোচিং করিয়েছিলেন। এবার সেখান থেকেই কিন্তু তিনি সাইন করলেন আইজল এফসিতে, আইজল এফসির নতুন হেড কোচ হিসেবে। তো ইয়ান লয়ের কেরিয়ারের জন্য এবং আইজল এফসির সাফল্যের জন্য অবশ্যই আমাদের তরফ থেকে একটা অল দ্য বেস্ট থাকবে। তো বন্ধুরা, এবার আসা যাক আইএসএলের ট্রান্সফার আপডেটগুলোতে। প্রথমে কথা বলবো ওডিশা এফসিকে নিয়ে। ওডিশা এফসি কিন্তু আরও একজন প্লেয়ারকে কনফার্ম করে নিল, 27 বছর বয়সী রাইট ব্যাক রাকেশ প্রধান। রাকেশ প্রধান কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলছিলেন, সেখান থেকেই কিন্তু এই রাকেশ প্রধানকে লোন ডিলে সাইন করলো ওডিশা এফসি। এই বাকি সিজনের জন্য তিনি কিন্তু খেলতে চলেছেন ওডিশা এফসির হয়ে। রাকেশ প্রধান তার ইউথ কেরিয়ারটা শিলং লাজংয়ে শুরু করেছিলেন, তারপর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্কোয়াডে এতদিন ছিলেন। তো দেখা যাক এই রাকেশ প্রধানের পারফরমেন্স ওডিশা এফসির জন্য কীরকম থাকে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো বন্ধুরা, এবার যে আপডেটগুলো দেবো সেগুলো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার্স এফসি দুজন বিদেশি প্লেয়ারের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে। তার মধ্যে প্রথম যে নামটা বলবো সেটা 33 বছর বয়সী আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ফাকুন্ডো পেরেরা। যেই ফাকুন্ডো পেরেরার নাম উঠেছিল এটিকে মোহনবাগানে আসা নিয়ে, তো সেটা তোমাদেরকে আমরাই জানিয়ে দিয়েছিলাম যে এটিকে মোহনবাগানে ফাকুন্ডো পেরেরার আসার কিন্তু কোনো চান্স নেই। এটা পুরোপুরি একটা ব্লাইন্ড রিউমার, সেটা কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম। এবার কেবিএফসি কিন্তু এই ফাকুন্ডো পেরেরার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে। এই সিজনে ফাকুন্ডো পেরেরা এখন অবধি 11টা ম্যাচে 2টো অ্যাসিস্ট করেছেন। তার কন্ট্রাক্ট কিন্তু এই সিজনের শেষেই শেষ হতে চলেছে, অর্থাৎ 2021-31 মে অবধি কিন্তু ফাকুন্ডো পেরেরার কন্ট্রাক্ট আছে কেবিএফসির সাথে। তো সেক্ষেত্রে ফাকুন্ডো পেরেরার সাথে আরও 1 বছর বা 2 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি। এছাড়া সেকেন্ড যে প্লেয়ারটার কথা বলবো, এখন অবধি এই সিজনে কেবিএফসির হয়ে সর্বোচ্চ গোলদাতা
25 বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জর্ডান মারে। হ্যাঁ বন্ধুরা, এই জর্ডান মারে এখন অবধি 11টা ম্যাচে 6টা গোল এবং 1টা অ্যাসিস্ট করেছেন। তো এনার সাথেও কিন্তু কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করতে চলেছে KBFC। এই জর্ডান মারের সাথেও কিন্তু 2021-31 মে অবধি কন্ট্র্যাক্ট আছে KBFC-র। তো দেখা যাক এই দুটোর অফিসিয়াল কনফার্মেশন কবে আসে এবং কত বছরের জন্য লাস্ট অবধি কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করা হয়, সেটাই এখন দেখার বিষয়। তো অফিসিয়াল হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে আরও একবার জানিয়ে দেব। আপাতত জানিয়ে রাখলাম যে এই দুজন প্লেয়ারের সাথেই কিন্তু কন্ট্র্যাক্ট এক্সটেনশান করতে চলেছে কেরালা ব্লাস্টার্স FC। তো বন্ধুরা, এই ছিল আজকের ইন্ডিয়ান ফুটবলের সমস্ত আপডেটগুলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অল করে দিও, তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।